গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর 9টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার সাথে থেকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চলো তাহলে নতুন একটা দিনে শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ঘুম থেকে উঠেই দেখো, সবার প্রথমে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। এগুলো কালকে কেচেছিলাম, তো সেগুলো শুকায়নি, ভিজেছিল। আর জয় তো যেহেতু অনেক ভোরবেলা বেরোতো, তো ও মেলে দিয়ে গেছিলো ওইগুলো, তো তার জন্য ওইগুলো আগে তুলে নিলাম যেহেতু শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। তারপরে চলে এসেছি জানালা আর দরজা খুলতে। এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, জানালা খুলতে। আর দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল না ওয়েদারটা, কি বলবো। মানে রোদ রোদ তো উঠেছে, কিন্তু একটা হালকা একটা হাওয়া ছিল, তো বেশ ভালো লাগছিল। আর এই 2-3 দিন ধরে এত পরিমাণে গরম পড়ে গেছে, হঠাৎ করেই যেন গরমটা পড়ে গেল। এতটা গরমও লাগছিল না কয়দিন আগে অবধি, এই 2-3 দিন হলো এত পরিমাণে গরম পড়ে গেছে, কি বলবো। তো জানালাগুলো সব খুলে দিলাম। আর এখানে দেখো গাছে প্রচুর আম হয়েছে আজকে, মানে এবারে আর কি, আজকে বলছি, এবছর প্রচুর আম হয়েছে এই গাছটাতে। আগের বছর যদিও হয়েছিল, ওই গাছটাতে বেশি হয়েছিল, আর এবছর এই গাছটাতে হয়েছে, ওটাতেও হয়েছে। তো দেখতে এত ভালো লাগে না, গাছে কিছু হলে দেখবে আমাদের ফল সবজি, মানে জিনিসটা পেরে খাওয়ার থেকে না দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো প্রত্যেক দিন উঠেই আমি দেখি, আর তোমাদেরকে মাঝে মধ্যে একটু দেখাই, আমগুলো বড় হচ্ছে, তো দেখতে বেশ ভালো লাগে। বাজার থেকে তো আমরা সবসময় সব কিছু কিনে খাই, কিন্তু দেখবে হাতের সামনে, চোখের সামনে যদি কোনো ফল ফুল গাছে হয়ে থাকে না, দেখতে তো খুব ভালো লাগে, মনটাই যেন ভালো হয়ে যায়। আর তারপর দেখো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, 2-3 দিন ছাড়া ছাড়া গাছগুলোতে জল দিই, কারণ হচ্ছে বেশি জল দিলে না গাছ পচে যায়, তো তার জন্য আমি। আর এখানে যেহেতু প্লাস্টিকের জিনিস, জল জমে থাকে জানো তো, তো তার জন্য না 2-3 দিন ছাড়া ছাড়া জল দিই। আর আমার এই গাছটাতে দেখো ফুল এসেছে, সারা শীত কিন্তু এই গাছে ফুল আসেনি, আর যেই গরম পড়েছে সেই এই গাছে ফুল ফুটতে শুরু করেছে। আর এই ফুলের কালারগুলো এত সুন্দর না, মানে সকালবেলা দেখলেই যেন মনটা ভরে যায়। এই গাছগুলো মা আমাকে এনে দিয়েছিল, একদমই ছোট ছিল, কয়েকটা ছিল, দেখেছো তোমরা যখন বসিয়েছিলাম গাছগুলোকে। আর মাটিতে বসানোর পর থেকে তো গাছগুলো ফুলে ফেঁপে মানে এত বড় হয়ে উঠেছে, খুব ভালো লাগে গাছগুলো। এই ফুলগুলো গরমকালেই ফোটে বেশিরভাগ, শীতকালে কিন্তু একটাও ফুল হয়নি। তো তারপর গাছে জল দেওয়া শেষ করে চলে আসলাম ঘর দোর ঝাঁট দিতে। আর এইখানে দেখছো ঘাস, এইটা আমার যে বাচ্চাটা আছে না, ওই এইসব করে সারাদিন, মানে ওকে ঘাস দিই তো, আর ও খায় মুখে করে এদিক ওদিক নিয়ে খাটের তলায় পালায়, তো এই এই জন্যেই আর কি এত ঘাস ছড়ানো দেখতে পাও আমার ঘরে। আমার তাতে কোনো সমস্যা নেই, বেশ ভালো লাগে, ও চারিদিকে ছুটে বেড়ায়। আর আমি এখানে একটু ঘাস দিয়ে রাখি, ওই পারেও দিয়ে রাখি, যাতে ও যখন ইচ্ছা যেখান থেকে খুশি ঘাস খেতে পারে। তো সেইগুলোই আর কি সকালবেলা উঠে পরিষ্কার করে। আর ওইখানে দেখো যে সবজি, যে একটা দেখছো তোমরা তিন থাকে, তার উপরে একটা ফ্যানের বক্স দেখছো, ওটা হচ্ছে আমার মেকআপ বক্স, ওর মধ্যে আমি মেকআপের জিনিসপত্র রাখি, তোমরা জানো, দেখেছিলাম তোমাদেরকে। ওর উপরে, ওই মেকআপ বক্সের উপরে আমি একটা ছোট বক্স রেখে কিন্তু ওইখানে ফোনটা রাখি। তোমাদেরকে যত ভ্লগ আমি দিই তত কিন্তু ওই ভ্লগগুলো শ্যুট করা হয় আমার এই র্যাকের ওপরে, বক্স রেখে তার উপর আর একটা কন্টেনার রেখে কিন্তু আমি এইভাবেই ভ্লগ শ্যুট করি জানো তো। তো ওটা ওখানে ছিল, দেখা যাচ্ছিলো যেহেতু, তাই জন্য তোমাদেরকে একটু বলে দিলাম। আর তারপর ঘরটা ঝাঁট দিয়ে আজকে বাসন মাজতে চলে এসেছি, বাসনটা একটু বেলা করেই মাজবো যদিও, কারণ কালকে রাতে তো জয় সমস্ত বাসন মেজে রেখেছিল, এখন তো যেহেতু মর্নিং ডিউটি যাচ্ছে, তো তার জন্যে রাত্রেবেলা যতটা পারে বাসনটা মেজে রাখে, আর সকালে অল্প কয়েকটা বাসন থাকে সেগুলো আমি ধুই জানো তো। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ, আর এই গরমের মধ্যে এই মাথার মধ্যে কড়া রোদটা পড়ে, তো মানে মাথা যন্ত্রণা করে, এমনিতে আমার মাথা যন্ত্রণার রোগ আছে, তো এই রোদের তাপটা যখনই লাগে না মাথা যন্ত্রণা করে জানো তো। তো তার জন্য আর কি যতটা পারে রাত্রেবেলা মেজে দিয়ে যায়, আর সকালের দিকটা অল্প কটা বাসন থাকে সেগুলো আমি ধুয়ে নিই, কখনো কখনো বেশিও থাকে, কিন্তু আজকে খুব একটা বেশি ছিল না, তার জন্য আর কি বাসনগুলো সকাল সকাল মাজিনি। তো বাসন টাসন ভিজিয়ে দিয়ে এবার আমি ব্রাশ করে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
সকাল সকাল এসে গেছে, এই যো আবার আমাকে ধমকি দিচ্ছে, এই নারকেল ছুঁড়ে মারবে। আমি নাকি ওর মাকে ভড়কাচ্ছিলাম, ক্যামেরা ক্যামেরা দেখিনি, এই ভিডিওটা যখন ওর মা দেখবে ওইখান থেকে কথাগুলো শুনবে। সাবধানে থাকবি, আমার কাছে সব সময় ক্যামেরা অন থাকে। ধরা পড়ে গেছে, ওর মাকে বলছিলাম বেশি ফোন দিবি না ওর হাতে, ওইটা বলছে মাকে ভরকাচ্ছিলে নারকেল ছুঁড়ে মারতে হয়, এটা রেকর্ড হয়েছে, এটা আবার মাকে পাঠাবো আমি। ও জানে না সবসময় ক্যামেরা অন থাকে আমার কাছে, ওই গাছের আড়ালে লোকানো ছিল, ওই যো দেখিনি ভাব। নারকেল নিয়েছে সকালবেলা, নারকেলটা দিতে এসে কেস খেয়ে গেল বিচারি। আয় কেন আয়, আসবি না কেন, আসবে গেটের সামনে এসে বলবে না যাবো না, আয়। তো মায়ের বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে আজকে টিফিন করেছি, লুচি আর চা খেয়েছি, ঘরে আর কিছু খাইনি, জয়ও ছিল না, আর মা আজকে বাড়িতে ছিল বলে ওই জন্য ভাবলাম যাই একটু আড্ডা দিয়ে আসি, অনেক দিন যাওয়াও হয় না, সকালবেলা কাজের জন্য তো যাওয়া হয় না জানো তো, আর মা যেহেতু বেরিয়ে যায় থাকে না তার জন্য আর যাওয়া হয় না। তো গেছিলাম, লুচি আর চা খেয়েছি, বাসি লুচির সাথে চা দেখবে খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে, ছোটোবেলাতেও খেতাম বাসি লুচির সাথে চা। তোমাদের কার কার এরকম বাসি লুচির সাথে চা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। হ্যাঁ, আর তারপর চলে এসেছি বাড়িতে, এসে রান্নাবান্না আজকে সেরকম কিছু করব না, কালকে রাতে ভাত করেছিলাম। তো আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু করব না, করব হচ্ছে আলু ভাজা আর ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি সকালবেলা, মানে কালকে রাতে ভাত করেছিলাম ওটার মধ্যে সকালে জল দিয়ে রেখে দিয়েছি, তো ওটাই খাবো। আর আলু ভাজা, পান্তা ভাত আর আলু ভাজা, পান্তা দিয়ে কিন্তু আলু ভাজা খেতে দেখবে খুব ভালো লাগে, আর এখন যেহেতু গরম পড়ছে তো তার জন্য বেশিরভাগই আমি পান্তা খাবো, জয়ও পান্তা ভাত খেতে ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে। আবার কি বলো তো, মাঝের মধ্যে রাতের বেলা তো আমরা জল ঢালা ভাত খাই, বেশ ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, ভালো লাগে গরমের মধ্যে ভালো পান্তা ভাত খাওয়া। তো তার জন্য আজকে রান্না বান্না কিছু আর করলাম না, দুপুরবেলা এটা দিয়ে খেয়ে নেবো, আর রাতে কী রান্না হবে সেটা রাতেই ভাবনা চিন্তা করা যাবে। তো তারপর আলুটা ভাজা হয়ে গেছে, এখানে বাসন ধুতে চলে এসেছি, আর আজকে জানো তো এত শরীর খারাপ লাগছিল এই রোদের তাপে, তোমাদেরকে দেখালাম কলে না, সকালবেলা প্রচণ্ড রোদ পড়ছে কয়েকদিন ধরে, আর যেহেতু দু তিন দিন ধরে গরমটাও বেড়ে গেছে, তো সকাল সকাল না ভাবছি সমস্ত কাজবাজ করে নিতে হবে, একটু বেলা হলেই না মানে রোদে আরও শরীর খারাপ লাগছে। আজকে এমনই অবস্থা হয়েছিল আমার, মানে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আমি চুপচাপ শুয়ে আছি, এত রোদ থেকে বাসনটা মেজে উঠেছি তো হাত পা কাঁপছে, তারপর হচ্ছে মাথা ঘুরছে প্রচণ্ড পরিমাণে, আর এই কলটা এতটাই শক্ত, তার উপরে এই রোদের তাপ, কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে জানো তো, মানে রোদে আর কি বেলার দিকে, ওই জন্য ভাবছি সকাল সকাল সমস্ত কাজ সেরে নেব। তো অনেকক্ষণ পর অনেকটা জল ঢেলে মাথায় বেশি করে জল দিয়ে স্নান করলাম, করে কিছুক্ষণ শুয়েছিলাম, আজকে দুপুরে আমি ভাত খাইনি শুয়েছিলাম, তো জয় ফিরলো চারটের দিকে, তখনই দুজনে এই ভাত খেতে বসেছি, নাহলে ভাবো দুপুরবেলা খিদে পেয়ে যায়, কখনো আমি না খেয়ে ওরকম বসে থাকি না, এমনই অবস্থা হয়েছে আজকে শরীরের যে মানে ভাত খাওয়ার ক্ষমতাটুকু আমার ছিল না, এতটাই শরীর খারাপ লাগছিলো জানো। তো অনেক বেলার দিকে এই ভাত খেতে বসেছি, তবে ভাতটা খেয়ে বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ভাত তো মানে জল ঢালা ভাত আর কি, তো খেয়ে বেশ ভালো লাগছিল, অনেক বেলা করেই খেয়েছি আজকে। আর এখানে দেখো জল যখনই এনে রাখছি সাথে সাথে গরম হয়ে যাচ্ছে, তো জল এ হচ্ছে টাটকা টাটকা জল নিয়ে আসলো কল থেকে ঠান্ডা ঠান্ডা, ওই জলটা ভাতের মধ্যে দিয়ে ওই ঠান্ডা ভাতটাই খাচ্ছি আর কি। আর দেখো আলু ভেজেছিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে, এরকম দুজনে ভাগ করে নিচ্ছি, ওর আলাদা আমার আলাদা। আর মা হচ্ছে আজকে একটু তরকারি পাঠিয়েছিল, অল্প করে মাংস করেছিল, তো এই যে পাঠিয়েছিল মাংসের পাতলা ঝোল, তো এই দিয়ে আজকে দুপুরে ভাত খেলাম।